সোমবার থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউনে কি কি খোলা থাকবে আর কি থাকবে না সে বিষয়ে যে কোনো মুহূর্তে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রী পরিষদ। তবে এরই মধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, এবার লকডাউনে প্রয়োজন ছাড়া একদিকে যেমন ঘরের বাইরে যাওয়া নিষেধ, তেমনি জরুরি পরিষেবার বাইরে বন্ধ থাকবে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানও। কঠোর এই লকডাউন বাস্তবায়নকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। কমিটির সভাপতি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জানান, লকডাউন কার্যকর করতে সরকারের সংস্থাগুলোর মধ্যে সর্বোচ্চ সমন্বয়ের চেষ্টা নিয়ে মাঠে থাকবে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী। বিস্তারিত জানাচ্ছেন লাকমিন জেসমিন সোমা। অনেকটা শাটডাউনের মতোই সোমবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে এক সপ্তাহের কঠোর লকডাউন। পূর্ব ঘোষণা অনুযায়ী যে কোনো সময় এ বিষয়ে বিস্তারিত প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রী পরিষদ। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আগাম ঘোষণা অনুযায়ী সোমবার থেকে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সব সরকারি বেসরকারি অফিসও, বন্ধ থাকবে সব ধরনের যানবাহন। নতুন নির্দেশনা অনুযায়ী 30 জুন বাজেটের কাজে সম্পৃক্ত কিছু অফিস, ব্যাংক এবং এনবিআর স্বল্প পরিসরে খোলা থাকবে। এর পাশাপাশি জরুরি সেবামূলক কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের কিছু শাখার কার্যক্রম চলবে। এছাড়া গণমাধ্যম এই বিধিনিষেধের বাইরে থাকবে। সংক্রমণ হারে হ্রাস টানতে লকডাউনের সময়সীমা আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এরপরে প্রয়োজন হলে সেটা আমরা বাড়াবো, কঠোর ভাবে যাতে করে সকলে প্রতিপালন করে সেই জন্য আমরা সেখানে বেশ কড়াকড়ি থাকবে। সেই জন্য পুলিশ থাকবে, আপনার বিজিবি থাকবে, সেনাবাহিনীও থাকতে পারে। আগের অভিজ্ঞতা থেকে অনেকে প্রশ্ন করছেন, লকডাউন বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় হবে কিভাবে? জবাব দিয়েছে পরামর্শক কমিটি। আপনি যে উদ্বেগের কথা তুলেছেন বা আশঙ্কার কথা বলেছেন, এটা তোলা হয়েছিল এবং অলরেডি আমরা লক্ষ্য করেছি যে বলা হচ্ছে এবার অফিস, আদালত, সরকারি এভরিথিং উইল বি ক্লোজ। শুধুমাত্র আমরা যেটা জানি 3 দিনের জন্য, 28, 29 এবং 30, যেহেতু এটা জুন ফাইনাল, কিছু ব্যাংক খোলা থাকবে তাও সীমিত আকারে, এবং এনবিআর যেহেতু ট্যাক্সের ব্যাপার আছে, কারণ 30 জুনের মধ্যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এগুলোও সীমিত আকারে খোলা থাকবে, এরপরে সেটাও খোলা থাকবে না। সর্বোচ্চ সমন্বয়ের মাধ্যমে জনগণকে লকডাউন মানাতে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনীও। তো আমার ওভারঅল যে ফ্লেভারটা আমি পেয়েছি যে এবার যথেষ্ট সমন্বিতভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার চিন্তা ভাবনা করেছে এবং প্রতিজ্ঞাবদ্ধ। দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকার এবছর প্রথমে 5 এপ্রিল থেকে 7 দিনের জন্য গণপরিবহন চলাচল সহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে, পরে তা আরো কয়েক দফা বাড়ানো হয়। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা।